বাঙালি সেরা উৎসব দুর্গাপূজো। এই উৎসব নিয়ে গল্পেরও কোনো শেষ নেই। আজ আমরা আড্ডা দেব দুর্গাপূজোর নেপথ্যের নানান কাহিনী নিয়ে। দুর্গাপূজোর এক উল্লেখযোগ্য অঙ্গ হল কলাবউ। সাধারণত বলা হয় কলাবউ নাকি গণেশের স্ত্রী, কিন্তু আসলে কলাবউয়ের উৎপত্তি নবপত্রিকা থেকে, যে সময়ে মূর্তি পুজোর কোনো প্রচলন ছিল না। মাতা প্রকৃতির আরাধনা করা হতো। শরৎকালে আমন ধানের ফসলের সময় এই নবপত্রিকার পুজো করা হতো। পরবর্তীকালে শরৎকালের দুর্গাপূজোর সঙ্গে এই আচার শুরু হয়ে যায়। প্রতিমার একটি বিশেষ সাজকে বলা হয় ডাকের সাজ। একসময়ে শোলা এদেশের বাইরে থেকে আমদানি করতে হতো, আর তা আসত ডাক যোগে। প্রতিমার শোলার সাজের নামই হয়ে দাঁড়ায় ডাকের সাজ। কলকাতার দুর্গোৎসবের বিসর্জনে কলকাতার ব্যান্ড পার্টি ছাড়া ভাবাই যায় না। এই ব্যান্ড পার্টির অফিসগুলি বেশিরভাগই ছিল পুরনো হ্যারিসন রোডে, যার আজকের নাম মহাত্মা গান্ধী রোড। শোনা যায় কলকাতার সবচেয়ে পুরনো ব্যান্ড মেহবুব ব্যান্ড। পুজো মানে হইচই, পুজো মানে বেড়ানো, পুজো মানে সাধারণত প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা, পুজো মানে ছুটি, পুজো মানে আরো অনেক কিছু। তাছাড়া আছে পুজোর সাহিত্য আর পুজোর গান। পুজোয় প্রকাশিত বাংলা গানের একটা বিশেষ আলাদা জায়গা আছে। যতদূর জানা যায় প্রথম রেকর্ড করা পুজোর গান প্রকাশিত হয়েছিল 1914 সালে। বেলেঘাটায় গ্রামোফোন কোম্পানি তাদের অফিস খোলার পরে এই গান রেকর্ড করা হয়েছিল। শোনা যায় কিছু রবীন্দ্রসঙ্গীতও প্রকাশিত হয়েছিল পুজোর গান হিসেবেই। দুর্গাপূজোর সূচনা সম্পর্কে একেবারে নিখুঁত কোনো তথ্য পাওয়া না গেলেও সবচেয়ে প্রাচীন নথিবদ্ধ প্রমাণ যা পাওয়া যায় তা হল বাংলাদেশে প্রথম দুর্গাপূজো করেছিলেন তাহেরপুরের রাজা কংসনারায়ণ। রাজা কংসনারায়ণ পুজোয় খরচ করেছিলেন প্রায় 8 লক্ষ টাকা। সত্যযুগের কাহিনী অনুযায়ী সুরথ রাজাই প্রথম দুর্গাপূজো করেছিলেন। যতদূর জানা যায় সুরথ রাজার রাজধানী ছিল বর্তমান বোলপুর অঞ্চলে। প্রতিমার উৎকর্ষ নিয়ে প্রতিযোগিতার প্রচলন ছিল পুরনো দিনেও। শোনা যায় বিজয় দশমীর দিন সমস্ত প্রতিমা জড়ো করা হতো বলাখানার মাঠে। এই মাঠ ছিল সম্ভবত এখনকার শোভাবাজারের কোনো এক জায়গায়। আলোয় ঝলমল পরিবেশে বিচার করা হতো সে বছরের শ্রেষ্ঠ প্রতিমা কোনটি। যে বাড়ির প্রতিমা বিজয়ী হতো সেই বাড়ি পুরস্কার পেত, যে মৃৎশিল্পী সেই প্রতিমা গড়তেন তিনিও পুরস্কৃত হতেন। অ্যাঞ্জেল ডিজিটাল আপনাকে জানায় শুভ শারদীয়া। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।